2004 সালের জুন মাসে সাদ্দাম হোসেনকে ইরাকি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হয় বিচারের জন্য। এর আগের বছর ডিসেম্বর মাসে মার্কিন বাহিনী তাকে গ্রেফতার করে। জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছিলেন 12 জন মার্কিন সৈন্য। গ্রেফতার হওয়ার আগে তারা যে সাদ্দাম হোসেনের বন্ধু ছিলেন সেটা মোটেই নয়, কিন্তু ওই 12 জন আমেরিকান সৈন্য সাদ্দামের শেষ সময়ের বন্ধু হয়ে উঠেছিলেন। আক্ষরিক অর্থেই শেষ মুহূর্ত অবধি তারাই ছিলেন সাদ্দামের সঙ্গে। মার্কিন 551 মিলিটারি পুলিশ কোম্পানির ওই 12 জন সেনা সদস্যকে সুপার 12 ডাকা হতো। তাদেরই একজন উইল বার্ডেন ওয়ার্পার একটি বই লিখেছেন, দ্য প্রিজনার ইন হিজ প্যালেস, হিজ আমেরিকান গার্ডস অ্যান্ড হোয়াট হিস্ট্রি লেফট আনসেইড নামে। বাংলা করলে বইটির নাম হতে পারে, নিজের প্রাসাদেই এক বন্দী, তার আমেরিকান প্রহরী, ইতিহাস যে কথা বলেনি। বইটি জুড়ে রয়েছে সাদ্দাম হোসেনকে তার শেষ সময় পর্যন্ত সুরক্ষা দেওয়ার অভিজ্ঞতা। মিস্টার বার্ডেন ওয়ার্পার স্বীকার করেছেন যে তারা যখন সাদ্দাম হোসেনকে জল্লাদদের হাতে তুলে দিলেন ফাঁসির জন্য, তখন তাদের 12 জনেরই চোখে পানি চলে এসেছিল। বার্ডেন ওয়ার্পার তারই এক সেনাসঙ্গী রজারসনকে উদ্ধৃত করে লিখেছেন, আমরা কখনো সাদ্দাম হোসেনকে মানসিক বিকারগ্রস্ত হত্যাকারী হিসেবে দেখিনি, তার দিকে তাকালে নিজের দাদুর মতো লাগত অনেক সময়। ইরাকের জেলে জীবনের শেষ সময়টুকু কাটানোর সময়ে সাদ্দাম হোসেন আমেরিকান গায়িকা মেরি জে ব্লাইজার গান শুনতেন নিয়মিত। নিজের এক্সারসাইজ বাইকে চড়তে পছন্দ করতেন সাদ্দাম, ওটার নাম দিয়েছিলেন পনি। মিষ্টি খেতে খুব ভালোবাসতেন তিনি, মাঝে মধ্যেই মাফিন খেতে চাইতেন। বার্ডেন ওয়ার্পার লিখেছেন, নিজের জীবনের শেষ দিনগুলোতে সাদ্দাম তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। ওই ব্যবহার দেখে বোঝা যেত না যে সাদ্দাম হোসেন কোন এক সময়ে একজন অত্যন্ত নিষ্ঠুর শাসক ছিলেন। সাদ্দাম হোসেনের কোহিবা সিগারেট খাওয়ার খুব নেশা ছিল। মনে করা হয় কিউবার সিগারেটের মধ্যে এই কোহিবা সবার চেয়ে সেরা সিগারগুলোর অন্যতম। ভেজা ওয়াইপে জড়িয়ে একটা বাক্সের মধ্যে রাখা থাকত সিগারগুলো। সাদ্দাম নিজেই বলেছিলেন যে বহু বছর আগে ফিদেল কাস্ত্রো তাকে সিগার খাওয়া শিখিয়েছিলেন। সিগার ছাড়াও বাগান করা আরেকটা শখ ছিল সাদ্দাম হোসেনের। জেলের ভেতরে অযত্নে ফুটে থাকা জঙ্গলি ঝোপঝাড়গুলোকেও তিনি একটা সুন্দর ফুলের মতো মনে করতেন। সকালের নাস্তাটা তিনি কয়েকটা ভাগে খেতেন, প্রথমে অমলেট, তারপর মাফিন, আর শেষে তাজা ফল। ভুল করে যদি তার অমলেটটা টুকরো হয়ে যেত সেটা তিনি খেতে অস্বীকার করতেন। বার্ডেন ওয়ার্পার স্মৃতি রোমন্থন করতে গিয়ে লিখেছেন, একবার সাদ্দাম হোসেন তার ছেলে উদয় কতটা নিষ্ঠুর ছিল সেটা বোঝাতে গিয়ে বীভৎস একটা ঘটনার কথা বলেছিলেন। ওই ব্যাপারটায় সাদ্দাম প্রচণ্ড রেগে গিয়েছিলেন। উদয় কোন একটা পার্টিতে গিয়ে গুলি চালিয়ে দিয়েছিল, তাতে বেশ কয়েকজন মারা গিয়েছিলেন, গুলিতে আহত হয়েছিলেন আরও কয়েকজন। সাদ্দাম ব্যাপারটা জানতে পেরে নির্দেশ দিয়েছিলেন যে উদয়ের সবকটা গাড়িতে আগুন লাগিয়ে দিতে। ওই ঘটনাটা বলতে গিয়ে সাদ্দাম হোসেন ভীষণ রেগে গিয়ে সেনাপ্রহরীদের বলেছিলেন যে উদয়ের দামি রোলস রয়েস, ফেরারি, পোর্শে গাড়িগুলোতে তিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন। সাদ্দাম হোসেনের নিরাপত্তার জন্য নিযুক্ত আমেরিকান সেনারাই তাকে একদিন জানিয়েছিলেন যে তার ভাই মারা গেছেন। যে সেনা সদস্য খবরটা দিয়েছিলেন সাদ্দাম তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, আজ থেকে তুমি আমার ভাই। আরেকজন প্রহরীকে বলেছিলেন, যদি আমার সম্পত্তি ব্যবহার করার অনুমতি পাই তাহলে তোমার ছেলের কলেজে পড়তে যা খরচ লাগবে সব আমি দিতে রাজি। এক রাতে বছর 20 বয়সের সেনাপ্রহরী ডসন বাজে মাপে কাটা একটা স্যুট পরে ঘুরছিলেন। জানা গেল যে ডসনকে ওই স্যুটটা সাদ্দাম হোসেন উপহার হিসেবে দিয়েছিলেন। বার্ডেন ওয়ার্পারের কথায় বেশ কয়েকদিন আমরা সবাই ডসনকে নিয়ে হাসাহাসি করছিলাম ওই স্যুটটা পরার জন্য। ওটা পড়ে ও এমনভাবে হাঁটাচলা করত যেন মনে হতো কোনো ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছে ডসন। সাদ্দাম আর তার প্রহরীদের মধ্যে বন্ধুত্ব বেশ ঘন হয়ে উঠেছিল, যদিও তাদের উপরে কড়া নির্দেশ ছিল যে সাদ্দামের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও যেন কেউ না করে। মামলা চলাকালীন সময়ে সাদ্দাম হোসেনকে দুটো জেলে রাখা হয়েছিল। এক জেল ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কয়েদখানা, আর অন্যটা উত্তর বাগদাদের সাদ্দামেরই একটি প্রাসাদে। ওই প্রাসাদটা ছিল একটা দ্বীপে।
একটা সেতু পেরিয়ে ওই দ্বীপে যেতে হতো। আমরা অবশ্য সাদ্দামকে এমন কিছুই দিইনি যেটা তিনি পাওয়ার অধিকারী ছিলেন না, কিন্তু তাঁর অহংবোধে কখনোই আঘাত করতাম না আমরা। লিখেছেন বার্ডেন ওয়ার্পার। স্টিভ হ্যাচিনসন ও ক্রিস টাস্কারের মতো কয়েকজন প্রহরী ওই প্রাসাদেরই একটি স্টোররুমে সাদ্দামের দপ্তর তৈরি করে দিয়েছিল। সাদ্দাম হোসেনকে একটা চমক দেওয়ার ইচ্ছা ছিল সবার। পুরনো ফেলে দেয়া জিনিসপত্র থেকে একটা ছোট টেবিল আর চামড়ার ঢাকনা দেয়া একটা চেয়ার নিয়ে আসা হয়েছিল। টেবিলের ওপরে ইরাকের একটা ছোট পতাকাও রাখা হয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম জেলের ভেতরেই সাদ্দামের জন্য শাসনকাজ পরিচালনার মতো একটা অফিস তৈরি করতে। যখন সাদ্দাম ওই ঘরটায় প্রথমবার গিয়েছিলেন, একজন সেনা সদস্য হঠাৎই খেয়াল করে যে টেবিলের উপরে ধুলো জমে আছে। সে ধুলো ঝাড়তে শুরু করেছিল। সেনা সদস্যের ওই আচরণটা সাদ্দামের নজর এড়ায়নি। চেয়ারে বসতে বসতে তিনি ঠিকই মুচকি হেসেছিলেন। তারপর থেকে তিনি রোজ ওই চেয়ারে এসে বসতেন। তাঁর নিরাপত্তার জন্য নিযুক্ত সেনাপ্রহরীরা সবাই সামনের চেয়ারগুলোতে বসতেন, যেন সাদ্দাম হোসেন নিজের দরবারে বসেছেন। নিরাপত্তারক্ষীরা চেষ্টা করতেন সাদ্দামকে খুশি রাখতে, তার বদলে সাদ্দামও সকলের সঙ্গে হাসি মস্করা করতেন। কয়েকজন রক্ষী পরে বার্ডেন ওয়ারপারকে বলেছিলেন যে তারা বিশ্বাস করতেন যদি তাদের কোনো ঝামেলায় পড়তে হয় তাহলে সাদ্দাম তাদের বাঁচানোর জন্য নিজের জীবনও বাজি রেখে দিতে পারেন। যখনই সময় সুযোগ পেতেন তখনই সাদ্দাম হোসেন পাহাড়ার দায়িত্বে থাকা রক্ষীদের পরিবারের খোঁজখবর নিতেন। বার্ডেন ওয়ারপারের বইটাতে সবথেকে আশ্চর্যজনক যে বিষয়টার উল্লেখ রয়েছে সেটা হল সাদ্দাম হোসেনের মৃত্যুর পরে তার প্রহরীরা রীতিমতো শোক পালন করেছিলেন, যদিও তিনি আমেরিকার কট্টর শত্রু ছিলেন। প্রহরীদেরই একজন অ্যাডাম রজারসন বার্ডেন পাওয়ারকে বলেছিলেন, সাদ্দাম হোসেনের ফাঁসি হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আমরা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, নিজেদেরই এখন হত্যাকারী বলে মনে হচ্ছে। এমন একজনকে মেরে ফেললাম আমরা, তিনি যেন আমাদের খুব আপনজন ছিলেন। সাদ্দাম হোসেনের ফাঁসির পরে যখন তার মরদেহ বাইরে নিয়ে আসা হয়েছিল তখন সেখানে জমা হওয়া লোকজন মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল। ওই ঘটনা দেখে হতভম্ব হয়ে গিয়েছিল আমেরিকান সেনারা। বার্ডেন ওয়ারপার লিখছেন, ওই নোংরামি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন তারা সকলে, বিশেষ করে যে 12 জন তার শেষ সময়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাদেরই মধ্যে একজন ওখানে জমা হওয়া লোকজনদের কাছে হাত জোড় করে তাদের থামাতে চেষ্টা করেছিলেন, কিন্তু দলের বাকিরা তাকে টেনে সরিয়ে নেয়। ওই 12 জনের অন্যতম স্টিভ হ্যাচিনসন সাদ্দাম হোসেনের ফাঁসির পরেই আমেরিকার সেনাবাহিনী থেকে ইস্তফা দেন। হ্যাচিনসন এখন জর্জিয়ায় বন্দুক চালনা আর ট্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার কাজ করেন। তার মনে এখনও ক্ষোভ রয়েছে, কারণ সেদিন যেসব ইরাকি সাদ্দামের মৃতদেহকে অপমান করছিল তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে না পড়ার আদেশ দেওয়া হয়েছিল তাদের। সাদ্দাম হোসেন কিন্তু শেষ দিন পর্যন্ত আশা করতেন যে তার ফাঁসি হবে না। একজন রক্ষী অ্যাডাম রজারসন বার্ডেন পাওয়ারকে বলেছিলেন, কোনো এক নারীর সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ করেছেন সাদ্দাম হোসেন। জেল থেকে ছাড়া পাওয়ার পরে আবারও বিয়ে করার ইচ্ছাও হয়েছিল তাঁর। 2006 সালের 30শে ডিসেম্বর 3টে নাগাদ ঘুম থেকে তাকে ডেকে তোলা হয়েছিল। তাকে জানানো হয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই তার ফাঁসি দেওয়া হবে। এই কথাটা শোনার পরে সাদ্দামের ভেতরে সব বিশ্বাস ভেঙে পড়েছিল। তিনি চুপচাপ গোসল করে ফাঁসির জন্য তৈরি হয়ে নিয়েছিলেন। সেই সময়ও তার একটা ভাবনা ছিল, জানতে চেয়েছিলেন সুপার 12-এর সদস্যরাও কি ঘুমোচ্ছে। ফাঁসির কয়েক মিনিট আগে স্টিভ হ্যাচিনসনকে কারাকক্ষের বাইরে ডেকে পাঠান সাদ্দাম হোসেন। লোহার শিকগুলোর মধ্য দিয়ে হাতটা বের করে নিজের রেমন্ড ওয়েল হাতঘড়িটা দিয়ে দেন স্টিভকে। হ্যাচিনসন আপত্তি করেছিলেন, তবে সাদ্দাম হোসেন কিছুটা জোর করেই ঘড়িটা স্টিভের হাতে পড়িয়ে দেন। আমেরিকার জর্জিয়ায় স্টিভ হ্যাচিনসনের বাড়ির একটা সিন্দুকে রাখা ঘড়িটা এখনও টিকটিক করে চলেছে।